কম বেশি আমরা সবাই চিপস পছন্দ করি। প্যাকেট দেখে মনে হয় যেন প্রচুর চিপস আছে ভেতরে, তারপর যখন খুলি দেখতে পাই অর্ধেক প্যাকেটই বাতাস দ্বারা পূর্ণ। অগত্যা সেই পরিমাণ চিপস নিয়েই মনকে খুশি করতে হয়। অনেকেই মনে করি প্রস্তুতকারক কোম্পানি মুনাফা অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে এটি করে থাকে, তবে আসলে ব্যাপারটি জানলে আপনিও বুঝতে পারবেন কি উদ্দেশ্যে সাধারণত এটি করা হয়ে থাকে। আসলে এর পেছনে রয়েছে চমৎকার এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। চিপসের প্যাকেটের ভেতরে বাড়তি এ বাতাসকে বলা হয় স্ল্যাক ফিল। ভিডিও শুরু করার আগে প্রয়োজনীয় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক, সেটি হলো বিস্ময় অ্যাপ। যদিও আপনারা অনেকেই জানেন, তারপরেও আরেকবার জানিয়ে দেই যে বিস্ময় অ্যাপের মাধ্যমে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় সরাসরি ভিডিও কলে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন। শুধু ডাক্তার নয়, বিস্ময় অ্যাপের মাধ্যমে আপনি উকিল, পুষ্টিবিদ, ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার সহ সকল প্রফেশনের মানুষের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। তাই দেরি না করে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ। চিপসের প্যাকেট আপনার হাতে আসার আগে তার ফ্যাক্টরির সদর দরজা পেরিয়ে অনেক পথ অতিক্রম করতে হয়। সেখানে তো আর একটি প্যাকেট থাকে না, বরং শত শত প্যাকেট একটি আরেকটির উপর চেপে বসিয়ে কার্টনে ভরা হয়। তো তখন যদি এই হতাশ করা বাতাস না থাকতো, তাহলে আপনাকে আর বাসায় বসে আসতো চিপস খেতে হতো না, বরং আপনি খেতেন চিপসের গুঁড়া, কারণ এত চাপে সব চিপসই যে ভেঙে যেত। প্যাকেটের ভেতরেও বাতাস কিন্তু সাধারণ বাতাস নয়, এখানে ভরা হয় নাইট্রোজেন। অক্সিজেনের প্রভাবে চিপস নষ্ট হয়ে যায়, এছাড়া তেলেও দেখা দেয় দুর্গন্ধ। সেই সাথে বাতাসের আর্দ্রতা চিপসকে ড্যাম্প করে দেয়, ফলে সেই চিপসকে কোনো মজাই পাওয়া যাবে না। অন্যদিকে নাইট্রোজেনের কিন্তু এসব কোনো সমস্যাই নেই, বরং এটি চিপসকে রাখে সতেজ ও কুরমুরে। এভাবেই চিপসের প্যাকেটের বাতাস আমাদেরকে হতাশ করে রক্ষা করে আসছে আমাদের প্রিয় চিপসকেই। যেহেতু চিপসগুলিতে ফ্যাট এবং তেল থাকে, তাই তার র্যানসিড হতে পারে। এবার কথা হলো র্যানসিড আসলে কি। র্যানসিড হলো ফ্যাট বা তেলযুক্ত খাবারগুলি পুরনো বা বাসি হওয়ার ফলে একটা দুর্গন্ধ সৃষ্টি করে, যা সেই খাবারের আসল স্বাদ নষ্ট করে দেয়। র্যানসিডিটি হলো এক জৈব রাসায়নিক বিক্রিয়া। ফ্যাট অক্সিডাইজড হওয়ার পর দুর্গন্ধযুক্ত এবং ভিন্ন স্বাদ তৈরি করে, যার ফলে খাবারটি গ্রহণের পক্ষে অযোগ্য হয়ে যায়। তাই চিপসের স্বাদ ঠিক রাখতে প্রস্তুতকারক কোম্পানি চিপসের প্যাকেটগুলি নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করে। যেহেতু নাইট্রোজেন গ্যাস ফ্যাট এবং তেলের সাথে বিক্রিয়া করে না, তাই চিপসগুলিও র্যানসিডিটি থেকে নিরাপদ থাকে। তো এই হচ্ছে চিপসের প্যাকেটে অর্ধেকের বেশি বাতাস কেন থাকে তার উত্তর। আশা করি এবার আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না।